ভাই একটু বসলাম আপনার পাশে। কি গরমটা পড়েছে দেখেছেন? 40 তো হবেই, রাজশাহী না সাহারা বলেন তো। ভাই কি কখনো সাহারা গেছেন? দেখে কি মনে হয় সাহারা গেছি? আরে ভাই খেপেন না। আচ্ছা ভাই কি রোজা নাকি? জি। তাহলে তো আপনার সামনে পানি খাওয়াটা গুনাহ হয়ে যাবে। রোজা না রাখাটা কি গুনাহ? না এক গুণার উপর আর এক গুণা করলে একটু বেশি হয়ে যাবে না? সমস্যা নেই, আপনার পানি আপনি খান। ভাই মনে হয় একটু বিরক্ত হচ্ছেন না? কিছু মনে নেন না ভাই, আপনাকে দেখে একটু আপন মনে হলো তো তাই কথা বলতে শুরু করে দিয়েছি। তাই নাকি? আচ্ছা ভাই আপনাকে গল্প শোনাই, রোজা রেখে গল্প শুনলে দেখবেন ভালো লাগবে, সময় কেটে যাবে। কোরআনে কি আছে জানেন? কি? কুল্লু নাফসি জায়কাতুল মওত। মানে এটার মানে জানেন না? প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন এই জান নেওয়ার দায়িত্বটা শুধু ওপরওয়ালারই। এখন এই দায়িত্বটা যদি অন্য কেউ হাতে নেয় তাহলে কি হবে? কি বোঝাতে চাচ্ছেন? আমার আম্মা কি বলতে জানেন? আপনি যদি কোনোদিন কারো জান নেওয়ার নিয়ত করেন তাহলে আজরাইল
আপনার পিছে 40 দিন পর্যন্ত ঘুরতে থাকে। কি আউল ফল কথা এসব? আউল ফল না ভাই, সত্যি। আচ্ছা তাহলে আপনাকে কাহিনীটা বলি। বেশ কদিন আগের কথা, এই ধরেন বছর দিনেক তো হবেই, এক মেয়ের প্রেমে পড়েছি বুঝলেন, খুব সুন্দর মেয়ে, খুব ভালো। এখন সমস্যাটা হলো আমি ছিলাম বিবাহিত। কি একটু মশলা পেলেন নাকি? যাই হোক, প্রেমে পড়লে যা হয় বুঝেনি তো। দিন দিন আমার বউয়ের চেহারাটা আমার কাছে শুয়োরের মতো লাগতে লাগলো, সহ্যই করতে পারছিলাম না আর ওকে। কেমন করে মুক্তি পায় ওর থেকে বলেন তো? ডিভোর্স দিয়ে দেন। এতই কি সোজা? তাহলে পালিয়ে যান। পালিয়েছি তো, কিন্তু পালানোর আগে কি একে রমজান রাতে বউকে একটু আদর সোহাগ করে নিলাম, ভুলিয়ে রাখতে হবে তো। সেহেরি করে দেখি সোরের বাচ্চাটা ঘুমায় গেছে, বাক্স থেকে হাতুড়িটা বের করে ওর পাশে গিয়ে বসলাম। তারপর বেশিক্ষণ লাগেনি কাজটা করতে। কি কাজ? ওমা বোঝেন নাই, আপনার তো ভালো বোঝার কথা। আমার ভালো বোঝার কথা মানে? মোটামুটি 40টা ঘা মেরেছে ওর মাথায়, প্রচণ্ড শখে কিছু বুঝতেও পারে। তারপর মুখ হাত ধুয়ে ভালো কাপড় পরে বের হয়ে চলে আসলাম, প্রেমিকার সাথে পালিয়ে যাবো তাই। তারপর এরপর কি হলো, কেউ বুঝতে পারেনি? চলে আসেন ভাই, দেখবেন না কি আছে আমার নসিবে। ভাই কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি গল্পটা শেষ করেন। সবুর করেন ভাই। আচ্ছা বলেন তো, আমরা আসি সবাই একই ভাবে, মায়ের পেটে অমরা দিয়ে বাঁধা, কিন্তু যাই কি একইভাবে? আপনি কিভাবে যাবেন বলতে পারবেন? কেউ মরবে ক্যান্সারে, কেউ মরবে অ্যাক্সিডেন্ট, আর কেউ হবে খুন। আজরাইল জান কবচ করার পরেও কিন্তু সব শেষ না। মুসলমান হলে মাটিতে গাঁদবে, হিন্দু হলে পোড়াবে, খ্রিস্টান হলে তো যে কোনো, আর কোন শালা হবে বেওয়ারিস। কিন্তু আমার হাতে তো কোনো উপায় ছিল না।
ওই মাগির নসিবের মৃত্যুই ছিল, আর আমি আমি তো ছিলাম শুধুমাত্র একটা উসিলা। আর আমাকে কেন শাস্তি পেতে হবে? ভাই উপায় তো ছিল অনেক, কিন্তু দেখা তো হলো আমার সাথে। তাহলে এটা নসিবের খেলা নাকি আপনার? মিনহা খলকনাকুম ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى.